আপনাদের পূজোটা নিয়ে যদি একটু বলেন, কত বছর হলো এবং আপনাদের এবছরের থিম সম্পর্কে বলুন। এবছর আমাদের 48তম কালীপুজো। এবারে আমরা করেছি মানে একটা দুর্গ পাহাড়, এর মধ্যে মা কালী শারদা রামপ্রসাদ আছে। তো আপনাদের এখানে আপনার কি পুরোটাই মহিলা চালিত নাকি মহিলা পুরুষ সবাই? আমরা মহিলারাও সবাই একসাথে থাকি, ওদের সাথে ছেলেরাও আছে। আমরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত মহিলারা পুরুষরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে কাজ করছি। মানে পুজো ছাড়া আপনাদের আর কি কি মানে অনুষ্ঠান হয়? অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের বস্ত্রদান, কম্বল বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আমাদের। আর আমাদের এই শুক্রবার দিন আছে আমাদের মায়ের প্রসাদ বিতরণ হবে, 2500 থেকে 3000 লোক খাওয়ানো হবে আমাদের জেমস লং সরণি একটা সাইড জাম করে দিয়ে আমরা। এরকম থিম বেস পুজো কি এইবার প্রথম করছেন না বরাবরই? না না, কালী পুজোটা আমাদের এইরকমই হয়।